হ্যালো, গুড ইভিনিং টু অল। একটা খুব ভালো এখন চলছে আমাদের সেলিব্রেশন, তাড়াতাড়ি ঝটপট করে একটু সবাই জয়েন হয়ে যাও, আমি লাইভটা শুরু করে দেব। একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও, কারণ আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জানি না সব জায়গা হয়েছে কিনা, আমাদের এখানে প্রচণ্ড বাজ পড়া বৃষ্টি সবই হয়েছে, তো নেটের একটা ইস্যু তো রয়েছেই। আর এছাড়াও হাই উর্বি, থ্যাংক ইউ বাবা, আমার লাইফ শুরুতেই উর্বি রানী চলে এসছে। এটা আসি না, এটা যাই হোক, চায়ের কাপ হাতে সবাই চলে এসছো, তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও। হ্যালো বৈশাখী, একটু থাকো সবাই। কমেন্টস দেখতে পাচ্ছি, হাই দেবপ্রিয়া দি, তার পারলে একটু সবাই শেয়ার করে দাও আমার লাইফটা একটুখানি, বা ট্যাগ করো বন্ধুদের। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে আমি আজকে একটা রেড হোয়াইট শাড়ি, ওরে বাবা থ্যাংক ইউ বহু, প্রথমেই একটা দারুণ মাইক্রোওয়েভের জিনিস দিয়ে শুরু করছি। আমার প্রোডাক্টটা এত ভালো লেগেছে, তোমাদের দিয়ে শুরু করছি, কারণ মাইক্রোওয়েভের সবাই পারমিতা দিই, তুমি সব সময় বলো। আচ্ছা একটু কেউ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, তারপরে আমি আজকে তোমাদের একটা কোয়েশ্চেন দেব, সেটার অ্যান্সার করবে। পারমিতা দি, তুমি একটু বড় মাইক্রোওয়েভের খোঁজো, এই দেখো এটা একদম নতুন এসছে, এটা হচ্ছে আমাদের রক অ্যান্ড সার্ভ। কি সুন্দর ট্রান্সপারেন্ট, দেখো রক অ্যান্ড সার্ভ। হ্যাঁ আমি ভালো আছি গো। রক অ্যান্ড সার্ভ দেখো, এর চারটে এরকম ছোট্ট ছোট্ট ড্রপ দেয়া, মানে যাতে এটা একটুখানি ওপরে থাকে, হ্যাঁ ওপরে থাকে, যাতে মাইক্রোওয়েভেনের গায়ে এটা লেপটে না থাকে। আর দেখো একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা, এটা হচ্ছে 1.5 লিটার, মানে হচ্ছে তোমার 1.5 কেজি, 1.5 কেজি পরিমাণ জিনিস তোমরা এটার মধ্যে গরম করতে পারো। আর সবচেয়ে যেটা মজার হচ্ছে, এটার দেখো উইথ লিড কিন্তু মাইক্রোওয়েভ প্রুফ। এই একটা এখানে উইন্ডো আছে, এই উইন্ডোটা যখন তোমরা উইথ লিড গরম করবে এরকম ভাবে খুলে নেবে, আবার গরম হয়ে গেলে এটা আটকে নেবে। এইটা এতটাই, জানি না কতটা ওভার দ্য ফোন তোমরা দেখতে পাচ্ছো, এটা এতটা মানে হার্ড আছে যে এটা মানে মাইক্রোওয়েভে যেগুলো আগের যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো 3 থেকে 4 মিনিট অবধি আমরা রিহিট করতে পারি, এটা কিন্তু 7 থেকে 8 মিনিট অবধি রিহিট করতে পারবে। এটা 7 থেকে 8 মিনিট অবধি কিন্তু রিহিট করতে পারবে, মানে বুঝতে পারছো যে 7-8 মিনিট মানে অনেকটা। আমরা এটার মধ্যে যে কোনো ধরনের ভাপা, ধরো সেটা ইলিশ, এখন বর্ষাকাল ইলিশের সময়, ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, পনির ভাপা, যে কোনো ভাপা করতে পারি। আচ্ছা একটু থাক, যে কোনো ভাপা করতে পারি, কোনো খাবার রিহিট করতে পারি, এটার মধ্যে কিন্তু ধরো 7-8 মিনিটে যে রান্নাগুলো হয় সেগুলো ইজি আমরা করতে পারি। 1.5 লিটার মানে অনেকটা একটা সুন্দর স্কোয়ার শেপে আছে এটা, এটা এটা হচ্ছে 1.5 লিটার। এটা সেম আরেকটা আছে তোমার 690 ml বা 600 something ml এর, সেটা এক্সাক্ট আমার মনে পড়ছে না, দুটোই আছে। এটার প্রাইস হচ্ছে 990, 1.5 লিটার। দেখো কারুর যদি লাগে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ নাম্বারটা এলো না, যাই হোক আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেউ যদি স্ক্রিনটা ট্যাপ করো নাম্বারটা পেয়ে যাবে। এছাড়াও আমি মাঝে মাঝে বলতে থাকবো। আর এইটা তোমরা কেউ যদি নাও, খুব ভালো 990-তে পেয়ে যাচ্ছ। আর টাপারওয়্যারের এই তোমার আগস্ট আর সেপ্টেম্বর হচ্ছে বিগ উইক, বিগ মান্থ, অনেক অফার, শুধু আমরা নয় কোম্পানিও তোমাদেরকে দেবে। কারুর যেগুলো কিছু লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, বা আমাকে পার্সোনালি কল করো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো যে কি লাগবে না লাগবে। খুব ভালো অফার আছে আমার তরফ থেকে, যেমন তোমরা গিফট পাবে তেমনি কোম্পানির তরফ থেকেও কিন্তু তোমরা প্রচুর গিফট গ্র্যাব করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 1.5 লিটার, যারা একটু বড় খোঁজো, হাই ইন্দ্রানি, তাদের জন্য বলছি এইটা কিন্তু খুব সুন্দর 1.5 লিটার। এটা তোমরা 7 থেকে 8 মিনিট অবধি মাইক্রোওয়েভে রিহিট করতে পারছো, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 990 সরাচ্ছি।
আচ্ছা সেম দেখো উইথ লিড আছে, এটা হচ্ছে তোমার 600 ml উইথ লিড, এটাও তাই যখন উইথ লিড তোমরা গরম করবে তখন এই ভেন্টটা শুধু ওপেন করে দেবে। এটার প্রাইস হচ্ছে, এটা দুটো কালার আছে, একটা এই মেরুন কালার আর একটা খুব সুন্দর ব্লু কালার, এই দুটো তোমরা 490 ইচ করে পেয়ে যাবে, 490 ইচ। কারুর যদি লাগে তার সঙ্গে একটা কোম্পানির অফার হচ্ছে, এইটার সাথে তোমরা এরকম একটা সেমি ইনসুলেটেড ব্যাগ অ্যাবসুলুটলি ফ্রি পেয়ে যাচ্ছ, সেমি ইনসুলেটেড ব্যাগ অ্যাবসুলুটলি ফ্রি। আর এইটাতে তোমরা 3 থেকে 4 মিনিট অবধি মাইক্রোওয়েভে রিহিট করতে পারবে, তার বেশি কিন্তু নয়। আর এটা তোমরা এর মধ্যে রান্না করা জিনিসটার হাইট না, রান্না করা জিনিসটা ফ্রিজ যেমন কড়া থেকে নামিয়ে রাখছো, ডিরেক্ট ফ্রিজে স্টোর করছো, ফ্রিজ থেকে বার করে কোনো বাইরে স্ট্যান্ডিং টাইম দিতে হবে না, তোমরা একদম সোজা মাইক্রোওয়েভে দিয়ে দিতে পারছো। এটা হচ্ছে প্রাইস হচ্ছে এটার 490, এটার সাথে এরকম একটা সেমি ইনসুলেটেড ব্যাগ ফ্রি পেয়ে যাবে। আর কেউ যদি মনে করো যে এই ব্যাগটা নেবে না, তাহলে তার ক্ষেত্রে এটার দাম পড়বে 440, ঠিক আছে। আর এই জিনিসই সেম হচ্ছে দেখো একটা 400 ml ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে 400 ml ক্যাপাসিটি 400, ঠিক আছে, এটাও কিন্তু সেম জিনিস। আর এরপর দেখাচ্ছি একদম ছোট ছোট দুটো, এই দেখো এগুলো হচ্ছে তোমার 275, থ্যাংক ইউ, 275 ml ক্যাপাসিটি, এটাও কিন্তু উইথ লিড মাইক্রোওয়েভে যায়। এর মধ্যে ধরো আমাদের যদি ধরো অল্প পরিমাণে একটু চিকেন রইলো, কিংবা ধরো মাছ রইলো এক দু পিস কি দুটো ডিম রইলো, আমরা এটার মধ্যে খাবারটা গরম করে ব্যাগে নিয়েও ক্যারি করতে পারছি। তবে যেহেতু এটা স্কোয়ার, এটা কিন্তু লিকুইড কিছু নিয়ে তুমি স্টোর করতে পারবে কিন্তু ক্যারি করতে পারবে না। আর এগুলো হচ্ছে 255 ইচ, 275 ml ক্যাপাসিটি, 255 ইচ। তাহলে তোমাদেরকে একটু পুরো সেটটা দেখিয়ে দিই, এই দেখো একটা 600 ml, একটা 400 ml, দুটো 4A-তে, আর এইটা আছে হচ্ছে 1.5 লিটার, এটা হচ্ছে 1.5 লিটার, এটাতে তোমরা 7 থেকে 8 মিনিট অবধি রিহিট করতে পারছো, মানে এটা তোমরা 7 থেকে 8 মিনিট যে রান্নাগুলো হয় সেগুলো করতে পারছো। আর এগুলো সবই কিন্তু 3 থেকে 4 মিনিট তোমরা রিহিট করতে পারবে, 3 থেকে 4 মিনিট হাই মিষ্টি মৌমিতা অবধি যে রান্না আমরা করতে পারি সেটা কিন্তু করা যাবে, ঠিক আছে। সরিয়ে দিলাম, যার যেটা লাগবে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে করো। আজকে আমার অফারটা বলে দিচ্ছি, আজকে যারা এই লাইভে 1000 টাকার পারচেস করবে তারা আমার তরফ থেকে একটা করে ছোট্ট গিফট পেয়ে যাবে, প্লাস উইদিন ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমার অল ওভার ইন্ডিয়াতে শিপিং হয়, থ্রু আউট ইন্ডিয়া পোস্ট। কারুর যদি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে। আর আচ্ছা তোমরা আরেকটু জয়েন হও, তারপরে আমি থ্যাংক ইউ একটুখানি তোমাদেরকে একটা আজকে কুইজ আছে, সেই কুইজের কোয়েশ্চেনটা করব, একটু ঝটপট জয়েন হয়ে যাও। আর দেখো আমাদের এই টাপারওয়্যারের তোমার যে বিগ উইকটা আসছে তাতে কিন্তু ফ্লাক্সের অনেক ভালো ভালো অফার আছে। প্রথমে দেখাই একটা ছোট্ট থার্মাল বটল, এটাকে বলা হয় রেট্রো বটল, এটার MRP হচ্ছে আমি তোমাকে বলছি 1300, যেটা তোমরা এখন অফারে পেয়ে যাবে 1100 সামথিং, এক্সাক্ট আমার দামটা মনে নেই, তবে 1100 সামথিং এ তোমরা পেয়ে যাচ্ছ 1300 এরটা। এটার ক্যাপাসিটি হচ্ছে তোমার 350 ml, আর এর তলায় দেখো একটা গ্যাসকেট আছে, ফলে কোথাও যদি এরকম লাগিয়ে বসিয়ে দাও তো এটা কিন্তু তোমার এটা নড়ে যাবে না বা পড়বে না। এই থার্মাল বটলটা আমি নিজে ইউজ করেছি, এটার মধ্যে তুমি যদি গরম জিনিসটা মানে আমি শীতকালে গরম জল রাখতাম, মানে ফুটন্ত জলও 6-7 ঘন্টা অ্যাজ ইট ইজ থাকে, 6-7 ঘন্টা অ্যাজ ইট ইজ থাকে। তোমরা ধরো যারা বাচ্চা আছে, যারা কোথাও যাচ্ছ, বাচ্চাদের খাবার দুধ একটু গরম করে হালকা গরম করে নিয়ে যেতে পারো এরকমভাবে, বা অফিসে যে আমরা যাই কারণ ধরো হয়তো গলার কোনো প্রবলেম থাকে বা এসিতে সর্বক্ষণ থাকার জন্যে হয়তো
তোমার একটুখানি গলার কিছু থাকে, তো এইটার মধ্যে গরম জল করে নিয়ে, হায় বউ, এটার মধ্যে গরম জল করে নিয়ে চলে যাও, দিয়ে মিশিয়ে মিশিয়ে তোমরা সিপ করে খেতে পারো। এটা কিন্তু 6 থেকে 7 ঘন্টা গরম অ্যাজ ইট ইজ থাকবে। আবার যদি তোমরা এটার মধ্যে ঠান্ডা রাখো তো অ্যাজ ইট ইজ ঠান্ডা থাকবে। অনেকে চা কফিও বানিয়ে নিয়ে যেতে পারো, বা ধরো পড়ার সময় একটুখানি বানিয়ে রেখে দিলাম, অনেকে রাত জেগে পড়ি বা অফিসের কাজ করি, তখন আস্তে আস্তে একটু একটু করে সিপ করেও আমরা খেতে পারি। এটা 1300 প্রাইস আছে এখন, এটা তোমরা অফারে পেয়ে যাবে, অফারে 1100 সামথিং, এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই। তোমরা একটু আমায় হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে বলে দেব। এটা দেখো, একটা মিষ্টি স্কাই ব্লু আছে, গায়ে একটা গ্লিটারি ফিনিশ আছে, এটার আর একটা পিচ কালারও পাওয়া যায়। ঠিক আছে, সরালাম। আচ্ছা, এবার ফ্লাক্স যখন দেখাচ্ছি যেটা অফারে আছে, আর একটা দেখাই। দেখো এই দেখো, এটা হচ্ছে ফ্যাশন ফ্লাস্ক, কি সুন্দর দেখো। এটার ক্যাপাসিটি হচ্ছে তোমার 490 বা 410 এরকম ML হবে। এখানে ML টা ঠিক দেয়া নেই, আমি ঠিক বলতে পারছি না, তবে 500 ML নয়। কেউ যদি থাকি সেখানে একটু বলে দাও এটার ক্যাপাসিটিটা। দেখো একটা মিষ্টি পিঙ্ক কালারের, আর এটা দেখো ভেতরটা কিন্তু পুরো এরকম স্টেনলেস স্টিল, এটা সার্জিক্যাল স্টিল, তোমার কোনো দিনও এটার মধ্যে জং ধরবে না বা তোমার কিছু নষ্ট হবে না। আর এই দেখো মুখে একটা গ্যাসকেট আছে, ফলের ভ্যাকিউমটা কিন্তু ভালো থাকবে। এটার মধ্যেও কিন্তু তোমরা গরম জিনিসটা মানে 7-8 ঘন্টা তো আরামসে থাকবে, আবার তার বেশিও থাকে। এটা কোম্পানি রেকমেন্ডেড 7-8 ঘন্টা, এটাও কিন্তু খুব ভালো অফারে এসছে। এটা তোমার 1850 হচ্ছে নর্মাল প্রাইস, যেটা তোমরা এখন অফারে পেয়ে যাবে 1790-তে, 1790-তে পেয়ে যাচ্ছ। কারুর যদি লাগে এটা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। মিষ্টি একটা পিঙ্ক কালারের সঙ্গে পার্পল কালারের, তোমরা চাইলে থ্যাংক ইউ একটু সাথে থাক, আর যেটা কিছু যদি দেখার হয় একটুখানি বলি। আর এটা তোমার গরম ঠান্ডা দুটোই রাখতে পারবে, আর ভেতরটাও মানে কোনোদিনও নষ্ট হবে না। ঠিক আছে, বাচ্চাদের জন্য ক্যারি করো, নিজেদের জন্য চা কফি নিয়ে যাও, বা গরমকালে লস্যি নিয়ে যাও, ঠান্ডা কি কোনো শরবত নিয়ে যাও, অ্যাজ ইট ইজ কিন্তু থাকবে। আর শীতকালে আমরাও নিয়ে যে মানে চা বা কফি নিয়ে গেলাম, বা ধরো একটু গরম জল নিয়ে গেলাম, কি বাচ্চাদের কোথাও যাচ্ছি রাস্তায় দুধ ফুধ ক্যারি করছি, এগুলোতে কিন্তু খুব ভালো নিয়ে যাওয়া যাবে। এই সুন্দর ফ্যাশন ফ্লাক্সটা তোমরা 1850-টা পেয়ে যাবে 1190-তে। হাই জয়িতা। আচ্ছা, আজকে আমার তো ভিউয়ার্স কিছু শো করছে না, কিন্তু আমি আজকের কোয়েশ্চেনটা একটু বলে দিচ্ছি। আজকের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এক ব্যক্তি এক মহিলাকে বলল যে তার স্বামীর, এক ব্যক্তি এক মহিলাকে বলল যে তার স্বামীর মায়ের বোন আমার পিসি। মহিলাটি, হাই মিনাক্ষী, ভালো আছি, তুমি ভালো তো? মহিলাটি কে হয়? এক ব্যক্তি এক মহিলাকে বলল যে আপনার স্বামীর বোন আমার পিসি, আপনার মায়ের স্বামীর বোন আমার পিসি। হ্যাঁ, ভিউয়ার্স কিছু শো করছে না গো, ওই জন্য বুঝতে পারছি না। ঠিক আছে, আরবান ফ্লাক্স আছে, কিন্তু আসলে প্রোডাক্টটা আমার অর্ডার দেওয়া আছে, মৃত্তিকা রয় যে বলছো সেটা এখনো হাতে আসেনি, আমি প্রোডাক্ট পাইনি তাই দেখাতে পাচ্ছি না, তবে আরবান ফ্লাস্ক আছে। তোমার যদি লাগে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পিক দিয়ে দেব। প্রশ্নটা বললাম যে উত্তর দেবে তাকে, যে একজন যদি ঠিক উত্তর দেয় তো তার নাম ঘোষণা করা যাবে, আর যদি মানে অনেকজন হয় তাহলে এই কম্পিটিশনটা, হ্যালো শিউলি দি থাকো, তাহলে এই কম্পিটিশনটা শেষ হলে লটারির মাধ্যমে
এটাকে সিলেক্ট করবে আমাদের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, একটুখানি সবাই সাথে থাকো, আমি একটুখানি আমি দেখাচ্ছি। প্রথমেই শুরু করেছিলাম আমাদের, আমি বোধ হয় অন্য নামে চিনি তোমায়, আমি বোধ হয় অন্য নামে চিনি। আচ্ছা, ও সেটাই, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাদের এরপর একটা ম্যাজিক্যাল জিনিস একটু দেখিয়ে দিই ঝটপট। সেটা হচ্ছে আমাদের টাপারওয়্যারের, হ্যাঁ, একদম খুব ম্যাজিক্যাল মানে কন্টেনার বলো বা ম্যাজিক্যাল ফ্লো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাচ্ছি। এই দেখো, তিনটে সাইজের অয়েল কন্টেনার, যেটাকে আমরা বলি মানে বর্দা, মেজদা আর ছোড়দা। যেহেতু দিদি আছে, কিন্তু আমাদের একুশে নারীতে দাদা দাদা আর অনেক হেল্প করেন আমাদের এই গ্রুপটাকে এগিয়ে নেওয়ার জন্য, ওই জন্য এটার নাম আমি দিয়েছি বর্দা, মেজদা আর ছোড়দা। এগুলো কিন্তু তোমরা দেখো, এটা 1.1 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে দেখো একটা সুন্দর এরকম ক্যাপ আছে, আর এই ক্যাপটা কিন্তু এরকম ভাবে খোলা যায়, এরকম ভাবে খোলা যায়। এটার ক্যাপাসিটি হচ্ছে 5 ml, 5 ml। এইটা দেখো, এখানে একটা ছোট্ট হোল আছে। তোমরা যখন এইভাবে ফ্লো মানে তেলটা ঢালছো করাতে, তখন জিনিসটা কিন্তু এখান দিয়ে ম্যাজিক্যাল ফ্লো এর মতন ফ্লো করবে, চারিদিকে কোথাও ছিটে যাবে না, তেল একগাদা যে পড়ে যাবে তাও নয়। আর এই যখন আবার এরকম স্ট্রেট করবে, তখন এই যে গা থেকে যে তেলটা আমাদের গড়ায়, সাধারণত যে অয়েল কন্টেনার গুলো, এটার ক্ষেত্রে তা হবে না। এটার ক্ষেত্রে এই হোলটা দিয়ে আবার তোমার এই কন্টেনারে রিস্টোর হয়ে যাবে। আর যাদের আমরা তেল মেপে খেতে বলি, তারা এইটা দিয়ে ইজি মেজারমেন্ট করতে পারো। এইটাকে এখানে আটকে এরকম একটা প্রেস করে দাও থাম দিয়ে, তাহলেই এটা এয়ারটাইট হয়ে যাবে। তারপর তুমি এরকম ছড়াও ফেলো, যা খুশি করো, কিছুতেই কিন্তু এটা তোমার মানে গা দিয়ে গড়াবে না। ঠিক আছে, এটার, হায় তনুশ্রী দি, এটার ক্যাপাসিটি হচ্ছে 1.1 লিটার। আমরা 1 লিটারের যে পাউচ নিয়ে আসি তেলের, সেইটাতে একটু মানে সেটাতে তোমার পুরো তেলটাই এর মধ্যে ধরে যাবে। এটার মধ্যে তোমরা তেল রাখো। আচ্ছা, এটা হচ্ছে 640 ml ক্যাপাসিটি, আর এইটার গায়ে দেখো একমাত্র এরকম একটা মেজারমেন্ট স্কেল আছে। তোমরা ডেইলি ইউজে কতটা তেল খাচ্ছি বা আমাদের খরচা হচ্ছে, সেটা কিন্তু এটাতে খুব ভালোভাবে দেখা যাবে। আর এটা হচ্ছে 440 ml ক্যাপাসিটি। তিনটেরই ইউজেস এক, সাইজটা তিনটেরই আলাদা, তাই জন্যে তোমরা এটাকে মানে তিনটে নাম আমি দিয়েছি বর্দা, মেজদা আর ছোড়দা। এটার প্রাইস হচ্ছে তোমার 495, এটার প্রাইস হচ্ছে তোমার 390, আর এটার প্রাইস হচ্ছে 320, যেটা তোমরা এখন অফারে পেয়ে যাবে 250-তে, 250-তে পেয়ে যাবে। এটার মধ্যে চাইলে এটার মধ্যে চাইলে তোমরা শুধু যে তেল রাখতে পারো তা নয়, ধরো সস রাখলে, মেয়োনিজ রাখলে, বা ঘি, মধু, যে কোনো কিছু এটার মধ্যে রাখতে পারো, বা ধরো তোমরা ভিনিগারও রাখতে পারো, যা কিছু রাখতে পারো, যে কোনো লিকুইড জিনিস এটার মধ্যে তোমরা রাখতে পারছো। তেল তো রাখতেই পারছো, এছাড়া এগুলোতেও তোমরা ইউজ করতে পারছো। কারোর যদি লাগে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা, এবার তোমাদের সন্ধ্যাবেলা যখন আছো, তখন একটু কাপ তোমাদেরকে দেখাই, একটু ভালো কাপ। আরো দুটো ভালো কাপ আসছে, এই দেখো দুটো কাপ, এখন সবাই চা খাবে। সেটা হচ্ছে যে তোমার দেখো সুন্দর দুটো পার্পেল কালার আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 250 ml, এটা তোমার মাইক্রোওয়েভ সেফ, এটা মাইক্রোওয়েভে 3 মিনিট অবধি রিহিট করতে পারবে। দেখে হয়তো মনে হচ্ছে প্লাস্টিকের হয়তো প্যাতপ্যাতে, কিন্তু জিনিসটা যখন হাতে পাবে তখন দেখবে এটা কতটা হার্ড, কতটা ভালো, আর কতটা সুন্দর একটা ফিনিশ আছে, গ্লিটারি
এটা তোমার 250 ml মানে অনেকটাই পরিমাণ। এটার মধ্যে তোমরা চাইলে চা কফি তো বারবার রিহিট করে খেতে পাচ্ছো। অনেক সময় আমাদের চা খেতে খেতে আমরা ভুলে যাই, রেখে চলে যাই, বা বাচ্চাদের ধরো কোনো হেলথ ড্রিঙ্কস দিলে, তারা খেতে খেতে কি দুধ দিলে তারা খেতে ফেলে অন্যদিকে ব্যস্ত থাকে, ঠান্ডায় যায়, খেতে চায় না, তখন তোমরা এটাকে মাইক্রোওয়েভেনে দিয়ে 1-2 মিনিট রিহিট করে নিতেই পারো। আর এছাড়াও যারা কেক টেক বানাও বাড়িতে বাচ্চাদের জন্যে বা নিজেদের জন্যে, তারা এর মধ্যে কিন্তু কাপ কেক বা মাফিনও ইজি বানাতে পারো, খুব ভালো হবে। এছাড়া ধরো, হাই সুচিস্মিতা দি, একটু শেয়ার করে দিও না, একটু ট্যাগ করো, শেয়ার করে দিও। এটার মধ্যে ওই যে ছোট ছোট যে সুপের প্যাকেটগুলো হয় না, সেগুলোও কিন্তু ইজি তোমরা এটার মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারো, বা 5 টাকার যে ছোট ম্যাগি সেটাও কিন্তু দিয়ে এর মধ্যে আমরা ইজি বানাতে পারি, ঠিক আছে। এই দুটো কালার আছে, আর এটার আরো দুটো কালার আছে, ব্ল্যাক অ্যান্ড রেড। কার যার যেটা লাগবে সে তা হয় তোমরা সিঙ্গেল পিস নিতে পারো, না হলে সেট হিসেবে নিতে পারো। সেটের প্রাইস হচ্ছে 600, যেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ 500-এ, 500-এ পেয়ে যাচ্ছ এরকম দুটো সুন্দর কাপ। কারুর যদি লাগে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে, সরালাম। আচ্ছা আচ্ছা, পিছনে দেখো অনেক ড্রাই স্টোরেজ, অনেকের অনেক রকম আছে, কারুর যেটা লাগবে একটু আমায় বলো। আমার লাইভের মানে সবাই তো যদি আমি দেখাতে না পারি, তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্টস থাকে তোমরা একটু প্লিজ আমাকে বলো, যে কিছু দেখাতে আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো একটা কিপ ট্যাপ সেট, স্কোয়ার বক্স, এটার নাম হচ্ছে কিপ ট্যাপ। এটা হচ্ছে 500 ml ক্যাপাসিটি, আর এটা হচ্ছে 1.2 লিটার। এটা খুব সুন্দর একটা পার্পল কালারের এসছে, এটা সেট অফ টু। এটার মানে তোমরা চাইলে এর মধ্যে লেফট ওভার কিছু রাখো, মিষ্টি রাখো, কাটা ফল সবজি রাখো, কিছু পেস্ট বানিয়ে রাখো, ভাত রাখো, কিছু ড্রাই জিনিস নিয়ে ক্যারি করতে পারো, নর্মাল ফ্রিজে রাখো, কিন্তু এটা মাইক্রোওয়েভেনে যাবে না। আর তোমার মাইক্রোওয়েভেনে যাবে না, আর এটা তোমার ডিপ ফ্রিজেও যাবে না, নর্মাল ফ্রিজে রাখো বা বাইরে স্টোর করো, মিষ্টি রাখো, যে কোনো কিছু এটাতে খাবার নিয়ে ক্যারি করতে পারবে, কিন্তু লিকুইড কোনো খাবার এটাতে নিয়ে তোমরা ক্যারি করতে পারবে না, ড্রাই নিয়েই যেতে হবে। এটা সেট অফ টু আছে, কারোর যদি লাগে বলো। এটার প্রাইস হচ্ছে 440, ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের খুব সুন্দর দুটো ওয়ান টাচ দেখাই, এটা হচ্ছে 990 ml, আর এটা হচ্ছে 1.4 ml। এটা হচ্ছে যেহেতু রাউন্ড সিল, আর রাউন্ড সিল মানেই হচ্ছে আমরা জানি 100% লিকুইড টাইট। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, 100% লিকুইড টাইট। এটার মধ্যে তোমরা কিছু জিনিস মানে ধরো ড্রাই যেমন রাখতে পারছো, আবার কুকড জিনিসও রাখতে পারছো। এটাতে ড্রাই মানে বিস্কুট, নিমকি এই ধরনেরও কিছু রেখে, বা ধরো যে কোনো কোনো ডাস্ট কিছু মানে আমাদের হেলথ ড্রিঙ্ক, বা অল্প পরিমাণ যদি ধরো চিড়ে ভাজা, কিংবা ওটস কি কর্নফ্লেক্স, কিংবা ধরো চানাচুর, নিমকি এসবও যেমন আমরা বাইরে রেখে স্টোর করতে পারছি, তেমনি আবার ফ্রিজে লেফট ওভার কিছু রাখছি, বা মিষ্টি রাখছি কি পায়েস রাখছি, রান্না করে রাখছি যে কোনো কিছু, আবার কোনো ফল বা সবজি কেটে রেখে দিচ্ছি, কিন্তু এটা মাইক্রোওয়েভে যাবে না। এটা হচ্ছে ওয়ান টাচ মানেই যেন এরকম অ্যারো, অ্যারোটাকে এরকম প্রেস করলে দেখো খুলে যাচ্ছে, আবার যখন লাগাবে ঢাকাটা আটকে অ্যারোটাকে এরকম প্রেস করো, এরকম একটা আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে নিচে, ওপরেরটা হচ্ছে 990 ml, এটার প্রাইস হচ্ছে 350, আর এটা হচ্ছে তোমার 1.4 লিটার, এটার প্রাইস হচ্ছে 450। কারুর যদি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। এটার মধ্যে একজন আমার থেকে নিয়েছে, সে আমায় রিভিউ দিয়েছিল যে সে 10-15 দিন মানে ধরে ধরো রসগোল্লা রেখেছে, জিনিসটা অ্যাজ ইট ইজ আছে। মানে কারুর বাড়ি ধরে যাচ্ছি আমরা একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাব, মিষ্টির কৌটোটা এরম ভাবে নিতে গেলে গায়ে রস পড়ে যেতে পারে, কিন্তু এই রকম কন্টেনারে যদি তোমরা লিকুইড কোনো খাবার বা মিষ্টি নিয়ে যাও, এক ফোঁটাও কিন্তু গায়ে পড়বে না,
এটা তুমি এরকম ভাবে লেফটেও নিয়ে যাও উল্টেও নিয়ে যাও, তাও কিন্তু এটা গায়ে পড়বে না। এটা খুব সুন্দর একটা জিনিস, কারোর যদি লাগে ঝটপট ওয়ার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। আর আজকে আমার অফার হচ্ছে তোমার 1000 রুপিস যে পারচেস করবে আজকের লাইভ থেকে, সে আমার কাছে তোমার উইদিন ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, আর তোমার আউট অফ ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে হাফ শিপিং, আর এছাড়াও একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস পাবে তার বিলের ওপর। সেটা আমার সঙ্গে একটু পার্সোনালি কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা দেখো, সুন্দর চারটে হ্যান্ডি প্লেট দেখাই। এই দেখো চারটে মিষ্টি কালার, একটা অরেঞ্জ, একটা স্কাই ব্লু, একটা তোমার সি গ্রিন, আর হচ্ছে এইটা রেড কালার। এটার ক্যাপাসিটি হচ্ছে 550 ml। আর এখানটা দেখো একটু তোমার একটু ডিপ আছে, এটার মধ্যে চাইলে তোমরা তো ইজি যেরকম আমরা ব্রেকফাস্ট খেতে পারি, ডিনার খেতে পারি, প্লাস যেটার এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বাচ্চারা একা প্লেটে খেতে গেলে অনেক সময় গায়ের থেকে ফেলে দেয়। এটার মধ্যে যদি তোমরা ওদেরকে খাবার দাও, ওরা নিজেরা খেতেও শিখবে এবং জিনিসটা বাইরেও পড়বে না। এটা কিন্তু মাইক্রোওয়েভ রিহিটেবল, তোমার এর মধ্যে চাইলে তোমরা ম্যাগিও বানিয়ে নিতে পারো, আবার তোমার খাবার দিয়ে রিহিট করতে পারো। আমরা ধরো কেউ বাড়িতে গেস্ট এসছে, কোনো স্ন্যাক্স দেব, এইটার মধ্যে স্ন্যাক্স সাজিয়ে আমরা গরম করেও দিতে পারি বা এমনিও দিতে পারি। আর এগুলো যেহেতু খুব লাইট ওয়েট, এইটা তোমরা মানে হাতে নিয়েও খেতে পারবে, কোনো অসুবিধে হবে না। এটা অনেকটা বড় আছে, কেউ যদি মানে মুড়িও খেতে চাও কিন্তু খেতে পারবে, অসুবিধে কিছু হবে না। এই চারটে প্লেট আছে, এই চারটে প্লেটের মানে এটার প্রাইস ছিল 225, যেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ 180 ইচ। 225 ইচটা পেয়ে যাচ্ছ 180 ইচ। আর কেউ যদি মনে করো পুরো সেটটাই নেবে, চারটেই নেবে, তাহলে সে 175 করে পেয়ে যাবে। এটা যদি কেউ সিঙ্গেল 175 করে পেয়ে যাবে, মানে 800, যেটা 900 ছিল সেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ 800, আর সেটা তোমরা স্পেশাল ডিসকাউন্ট আমার কাছে পেয়ে যাবে 180 ইচ, কেউ যদি সিঙ্গেল পিসে নাও। আর কেউ যদি মনে করো পুরো সেটটাই নেবে, সে 750-তে পুরো সেটটাই পেয়ে যাবে। এইরকম চারটে প্লেট আছে, কারোর যদি লাগে একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনটা ট্যাপ করলে দেখতে পাবে। আর এছাড়া পিছনে আমি লাগিয়েছিলাম কিন্তু ওটা শো করছে না, ঠিক আছে। আচ্ছা তোমাদের দুটো বোতল দেখাই একটু। এই দেখো, এটা 2 লিটারের স্লিম লাইন বাটল, 2 লিটার স্লিম লাইন বাটল, দেখো খুব সুন্দর বোতল। এগুলো ফ্রিজের ডোরে রাখার জন্য কিন্তু খুব ভালো। এটা 2 লিটার ক্যাপাসিটি, এটাতে শুধু তুমি যে দুধই রাখতে পারো তা, জল রাখতে পারো তা নয়, দুধ রাখো। বাড়িতে ধরো কোনো লোক আসবে, তার আগে তুমি ধরো এর মধ্যে শরবত বা লাস্সি বানিয়ে রেখে দাও, বা নিজেদের জন্য বানিয়ে রেখে দাও কোনো। আর তোমার বাচ্চাদের জন্য যদি ধরো আমরা বাইরে থেকে কোথাও থেকে দুধ নিয়ে আসি, এটার মধ্যেও কিন্তু ইজি ক্যারি করে আনতে পারবো, ঠিক আছে। এটার তোমার প্রাইস হচ্ছে 425, এই পার্পল কালারটা। আর এটা হচ্ছে তোমার সেম ক্যাপাসিটি, এর লিডটা শুধু আলাদা হয়, একটা অরেঞ্জ লিড হয় আর একটা তোমার গ্রিন লিড। এটার প্রাইস হচ্ছে 450, এইটা 25 টাকা বেশি, কারণ এর গায়ে দেখো একটা মেজারমেন্ট স্কেল আছে। আমাকে একটু হোয়াটসঅ্যাপ কর, আমি দেখিয়ে দেবো গ্লাস সেট, ঠিক আছে। শতরূপাকে বলছি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করিস, আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে তোমার গায়ে একটা মেজারমেন্ট গ্লাস আছে, আচ্ছা। আর এইটা মানে যারা ধরো ডিটক্স ওয়াটার খাচ্ছ, তারা কিন্তু এইটার মধ্যে ইজি রেখে খেতে পারো। ডিটক্স ওয়াটারটা এর মধ্যে রাখলে কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যাবে না, ভালোভাবেই থাকবে এটার মধ্যে, তোমার সুন্দরভাবে থাকবে। এটা 2 লিটার ক্যাপাসিটি, 450 হচ্ছে এটার প্রাইস, আর এটাও সেম জিনিস, এটার হচ্ছে 425, ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা শতরূপা যখন গ্লাস বললেই, তখন একটুখানি বলি এই টাম্বলার গ্লাসটা এখন হাতের কাছে আছে, দেখিয়ে দিচ্ছি। এছাড়া যদি অন্য গ্লাস হয় তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করিস,
এই যে টাম্বলার গ্লাসটা আছে এটা কিন্তু 470 ml, এটা নিয়ে ইজি ক্যারি করা যাবে, যেহেতু রাউন্ড সিল 100% লিকুইড টাইপ। এটার মধ্যে জল নেওয়া যাবে, যে কোনো শরবত, লস্যি এগুলো নিয়ে যাওয়া যাবে। যার আমরা অনেক সময় অফিসে যাওয়ার সময় হয়তো টিফিন ক্যারি করতে পারি না, তোমরা এটার মধ্যে একটু ছাতু চিনি নিয়ে চলে গেলে অফিসে গিয়ে এর মধ্যে জল ঢেলে ভালো করে শেক করে খেয়ে নাও। দই চিনি নুন ওইভাবে দিয়ে নিয়ে চলে গেলে জল দিয়ে ভালো করে শেক করে খেয়ে নাও। যে কোনো হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিয়ে যাও, যে কোনো শরবত বানিয়ে নিয়ে যাও, লেবু চিনি নিয়ে গেলে এর মধ্যে তারপর অফিসে গিয়ে জল ঢেলে ভালো করে শেক করে খেয়ে নিলে। এটা হচ্ছে তোমার 470 ml ক্যাপাসিটি। এটার প্রাইস হচ্ছে 185, যেটা তোমরা আজকে অফারে পেয়ে যাবে 160। 185 এরটায় পেয়ে যাবে 160। আর এই রকমই আর একটা আছে টাম্বলার উইথ সিপার, এটাও 470 ml ক্যাপাসিটি, এটা সিপার আছে বলে বাচ্চাদের। হ্যাঁ বলছি মনীষা, একটুখানি দাঁড়াও বলছি, বাচ্চারা ইজি খেতে পারবে। এটার প্রাইস হচ্ছে 300, যেটা তোমরা আমার কাছে পেয়ে যাবে 250-তে। দুটোরই সেম ক্যাপাসিটি, এটা 185টা পেয়ে যাচ্ছ 160, আর এটা হচ্ছে 300টা পেয়ে যাবে 250-তে, ঠিক আছে? আর কারুর যদি লাগে এরকম ছোট ছোট 350 ml এরও বটল আছে, এগুলোর প্রাইস হচ্ছে 225 ইচ, যেটা তোমরা আমার কাছে পেয়ে যাবে 200-এ। 200-এ পেয়ে যাবে, কারুর যদি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে এক ব্যক্তি এক মহিলাকে বললেন যে আপনার মায়ের স্বামী বোন আমার পিসি, আপনার মায়ের স্বামীর বোন আমার পিসি। প্রশ্নটা হচ্ছে এক ব্যক্তি এক মহিলাকে বললেন আপনার মায়ের স্বামীর বোন আমার পিসি, ঠিক আছে? আচ্ছা তোমাদের আরো সুন্দর দুটো বোল দেখিয়ে দি, সেটা হচ্ছে দেখো এই ভার্সা বোল, এটাকে বলে ভার্সা বোল। এটা কিন্তু আর রিস্টক হবে না বা ক্যাটালগে অর্ডার যায় না, এটা আমার কাছে আছে বলেই আমি তোমাদেরকে দিচ্ছি। এটা 650 ml ক্যাপাসিটি, এটা কিন্তু দেখতে পুরো, থ্যাংক ইউ, দেখতে পুরো ওয়ান টাচের মতন, ওয়ান টাচের মতন। হ্যাঁ মহিলাটি ব্যক্তিটির কে হয়, সরি আমি পুরো প্রশ্নটা বলিনি, সরি সরি, মহিলাটি ব্যক্তিটির কে হয়। এক ব্যক্তি এক মহিলাকে বলল তোমার মায়ের স্বামীর বোন আমার পিসি, মহিলাটি ব্যক্তিটির কে হয়, ঝটপট উত্তর দাও। উত্তর দিলে প্রাইজ আছে, যে একজন যদি সঠিক উত্তর দেয় তাহলে সে উইনার ঘোষিত হবে, আর যদি একজনের বেশি সঠিক উত্তর দেয় তাহলে আফটার এক্সিবিশন তাদের লটারির মাধ্যমে একজনকে সিলেক্ট করা হবে, ঠিক আছে? ঝটপট তোমরা উত্তর দিতে থাকো, সবাই দাও, ঝটপট করে দিতে থাকো। আচ্ছা এটা হচ্ছে 650 ml ক্যাপাসিটি, এটা তোমার 100% লিকুইড টাইপ। এটার মধ্যে তোমরা যেমন ড্রাই কিছু রাখছো, আটা মেখে রাখো, পেস্ট কিছু করে রাখো, আবার কুকড ফুড রাখো, লেফট ওভার রাখো, এটার মধ্যে মিষ্টি রাখো, আবার তোমার কিছু নিয়ে ক্যারিও করতে পারো, লিকুইড কিছু নিয়ে ক্যারিও করতে পারো। ধরো কোনো আমরা কোনো কারোর বাড়ি যাচ্ছি, আমাদের পরিচিত কারোর বাড়ি, তো মিষ্টি নিয়ে যাচ্ছি, রসের মিষ্টি, এটাতে ইজি কিন্তু নিয়ে যাওয়া যাবে, এটা 100% লিকুইড টাইপ। এটার 650 ml ক্যাপাসিটি, এটা তোমরা অফারে পেয়ে যাবে 300 ইচ, 300 ইচ। কারুর যদি লাগে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? সরাচ্ছি। আচ্ছা একটা খুব সুন্দর জার দেখাই, দেখো ইউনিভার্সাল জার। ইউনিভার্সাল নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটার মধ্যে তোমার মাল্টিপারপাস ইউজেস আছে। এটা চাইলে যেমন তোমরা ড্রাই স্টোরেজ হিসেবে ইউজ করতে পারো, তেমনি আবার কুকড জিনিসও রাখতে পারো। ড্রাই স্টোরেজ মানে এটার মধ্যে 1.5 লিটার ক্যাপাসিটি, মানে এর মধ্যে তোমরা নাড়ু বানিয়ে রাখো, নিমকি বানিয়ে রাখো, বিস্কুট রাখো, কর্নফ্লেক্স রাখো, চিড়ে ভাজা রাখো, খই রাখো, মুড়ি রাখো, যা কিছু রাখতে পারো। এছাড়াও আবার ধরো আমরা কোথাও যাব, আমাদের যদি একটু মিষ্টি নিয়ে যেতে হয় কি পায়েস নিয়ে যেতে হয় এরকম, বা লিকুইড কোনো ধরো তরকারি নিয়ে যেতে হয়, তাহলেও কিন্তু এটার মধ্যে নিয়ে তোমরা ইজি ক্যারি করতে পারো। এটা যদি এইভাবেও নিয়ে যাও,
বা ফ্রিজে এইভাবেও রাখো, এক ফোঁটাও কিন্তু কিছু জিনিস স্প্লিট আউট হবে না, কারণ এর মধ্যে একটা গ্যাসকেট লাগানো আছে, যার ফলে এই কন্টেনারটা 100% এয়ারটাইট ওয়াটারটাইট তো বটে, তার সাথে লিকুইড টাইটও। এটার মধ্যে তোমরা বাচ্চাদের যদি কোনো কোথাও থেকে আমরা দুধ আনি, দুধ এনেও রাখতে পারছি। এছাড়া সব থেকে ভালো এখন বর্ষাকাল, নুন ভীষণ গলে যায়, নুন যদি তোমরা রাখতে চাও 1 কেজি নুন এর মধ্যে ধরে যাবে, চিনি যেগুলো গলে যায়, বা ধরো বাতাসা অনেকে রাখি, সেই সব বাতাসাও রাখতে পারো, এগুলো কিন্তু কিছুই গলবে না। এছাড়া আচার রাখতে পারো, এগুলোর ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার জিতৈষধি, এটার ক্যাপাসিটি 1.5 লিটার। এটার মধ্যে তোমরা আচার রাখতে পারো, কোনো কিছুটা ড্রাই যেমন রাখতে পারছো, তার সঙ্গে আবার তোমরা কুকড জিনিসও রাখতে পারছো। এটার প্রাইস হচ্ছে 600, যেটা তোমরা আজকে 10% অফে পেয়ে যাবে 540-তে। 600 এর প্রাইস আছে, যেটাতে পেয়ে যাবে 540-তে। কারোর যদি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? সরাচ্ছি। এটার মধ্যে তোমরা এরকম একটা সুন্দর চামচেও পেয়ে যাচ্ছ, আর 7টা এরকম ছোট ছোট বাটি। তোমরা এটার মধ্যে যে কোনো ধরনের গুঁড়ো মশলা, গোটা মশলা রাখো আমাদের, আর তার সঙ্গে এরকম একটা লিড পেয়ে যাচ্ছ পুরো টাই। চাইলে তোমরা যদি কখনো মনে করো এই কন্টেনারগুলো বাদ দিয়ে এই কৌটোটাকে কিছু ইউজ করতে পারো, বা এই কন্টেনারগুলো সমেত তোমরা এই কৌটোটা ইউজ করতে পারো। এটার প্রাইস হচ্ছে 940 এটার প্রাইস। এটার ক্যাপাসিটি হচ্ছে তোমার 1.9 লিটার, তোমার প্রায় 2 লিটারের একটা এরকম কন্টেনার, তার ভেতরে এরকম, আর এর মধ্যে যে কোনো মশলা রাখলে যে গন্ধ তো নষ্ট হবেই না, তার সঙ্গে যে একটা বর্ষাকালে ফাঙ্গাস হয়ে যায় সেটাও কিন্তু হবে না। 10% অফ অফার সব প্রোডাক্টের ক্ষেত্রে নাকি অনলি ওই প্রোডাক্টের ওপরেই? দিদি, অনলি ওই প্রোডাক্টটার উপরে 10% অফ। আর এছাড়া আজকে আমার এক্সিবিশন লাইভে কেউ যদি 1000 টাকার পারচেস করে উইদিন ওয়েস্ট বেঙ্গল, সে গিফট প্লাস শিপিং ফ্রি পাবে, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে সে হাফ শিপিং আর গিফট পাবে। আর এছাড়া টোটাল বিলের ওপর একটা অফার, কিছু অফ পাবে, সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো, ঠিক আছে? আর এখানে যা অফারগুলো বলছি তার ওপরে কিন্তু ওগুলো থাকবে, ঠিক আছে? টোটাল বিলের ওপর আলাদা করে সব থাকবে। আমার নাম্বারটা দেখো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, স্ক্রিনটা ট্যাপ করলেই দেখতে পাবে। আর এছাড়াও তোমরা, আমি বলে দিচ্ছি আর একবার, 7044238802, ঠিক আছে? যার যেটা লাগবে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। এই স্পাইসিটটা, এটার প্রাইস হচ্ছে তোমার 940। আচ্ছা, এটার আর একটা সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, এরকম একটা সেম পার্পল কালারের, কিন্তু এটাতে কোনো তোমার স্পুন নেই, এরকম কন্টেনার আছে, ভেতরে সেম দুটো কালারের কন্টেনার আছে, একটা এই কালার আছে আর একটা আছে এরকম কালার। এইটা তোমরা, এটাও হচ্ছে 940, ঠিক আছে? সেম জিনিস, যার যেটা লাগবে একটু ঝটপট হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো। আচ্ছা, বটল ড্রাই স্টোরেজের ওপর প্রচুর অফার আছে। আর এই আমাদের নেক্সট আগস্ট আর সেপ্টেম্বরে পারচেস
ইনসুরেন্সের ওপর কোম্পানির তরফ থেকেও কিন্তু প্রচুর তোমার অফার আছে প্রত্যেকটা জিনিসের, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সব কিছুতে এই লাইভে বলা সম্ভব না। একটু পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে অফারগুলো সব জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, লেফট ওভার আরো কিছু রাউন্ড সিলের কন্টেনার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা স্টার বোল, এটাও কিন্তু এখন ক্যাটালগে নেই, এটা আউট অফ স্টক, এটাও আমার কাছে খুব লিমিটেড আর আছে। এটা কিন্তু ওয়ান টাচ, এটারও ইউজেসটা সেম, এটাও কিন্তু তোমার লিকুইড রাখো বা কিছু মানে কুক ফুড রাখো, আনকুক ফুড রাখো, যা কিছু রাখতে পারো, ড্রাই ফ্রুটস রাখতে পারো, তারপর ধরো তোমরা একটু এর মধ্যে অল্প পরিমাণ বিস্কুট বা ধরো নিমকি কিছুটা কি চানাচুর সেগুলোও যেমন রাখতে পারছো, আবার নর্মাল ফ্রিজেও স্টোর করতে পারছো, লেফট ওভার কিছু রাখতে পারছো, কিছু লিকুইড নিয়ে ক্যারি করতে পারছো, লিকুইড জিনিস ফ্রিজে রাখতে পারছো, কিন্তু এগুলো কোনোটাই মাইক্রো ওভেনে যায় না। মাইক্রো ওভেনে যাওয়ার জন্য কিন্তু অনেক ভালো ভালো জিনিস টাপারওয়্যার নিয়ে এসছে, আমি দেখিয়েওছি। আর তোমাদের যদি কারুর দেখতে লাগে তো তোমরা একটু রেকর্ডেড লাইফটা দেখো, দেখে সেখান থেকেও অনেক কিছু করতে পারো, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 350, 750 ml ক্যাপাসিটির এই স্টার বোলটা, এটার প্রাইস হচ্ছে 350, ঠিক আছে? সরালাম। আর এই কন্টেনার গুলো দেখো, এটা হচ্ছে তোমার বাডি বোল, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 ml, এটা তোমরা পেয়ে যাবে 200 এ, 200 এ পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে রাউন্ড স্ট্যাক, এটা 530 ml ক্যাপাসিটি, এটাও তোমার সেম জিনিস, আটা ময়দা মেখে রাখো, কিছু কেটে রাখো বা কিছু লিকুইড নিয়ে ক্যারি করো, যা করো, এটা 225 ইচ, ঠিক আছে? সরালাম। আচ্ছা, একটু তোমাদেরকে দেখো, এগুলো কিন্তু গোটা ফল আর সবজি রাখার 1.6 লিটার ক্যাপাসিটি, এগুলোর দুটো ভেন আছে, এটার মধ্যে তোমরা গোটা ফল বা সবজি অনেক দিনের জন্য স্টোর করতে পারো, খুব ভালো থাকবে, খুব ফ্রেশ থাকবে, কোনো কিছু মানে নষ্ট হবে না। এটা খুব ভালো অফার আছে, এটা সেট অফ টু হচ্ছে 1180, যেটা তোমরা অফারে পেয়ে যাবে 940-তে, 940-তে কেউ চাইলে দুটো একসাথে নিতে পারো, আবার কেউ চাইলে সিঙ্গেল পিসেও নিতে পারো, যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? সরালাম। আচ্ছা, ড্রাই স্টোরেজের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে 2.3 লিটারের mm ওভাল, দেখো এটা একটা খুব সুন্দর অফার এসছে, এক বছর বাদে খুব ভালো একটা অফার এসছে। 2.3 লিটার মানে এতে 2.5 কেজি পরিমাণ জিনিস তোমার ডাল বা পালস জাতীয় জিনিস হচ্ছে তোমার এতে ধরে যাবে 2.5 কেজির মতন, আর যদি ডাস্ট নাও তাহলে এর হাফ ক্যাপাসিটি মানে 1.5 কেজির মতো ধরে যাবে এটার। এটা তোমার দেখো দুটো ক্লিয়ার উইন্ডো আছে, আর এরকম দুদিকটা ম্যাট ফিনিশ, আর একটা একটার ওপর এরকম স্ট্যাকেবল, ফলে কিচেনটা আমরা খুব ভালোভাবে রাখতে পারবো। এটার অফার হচ্ছে তোমার ইচ হচ্ছে 670 ইচ, এটা তোমরা পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ানে, মানে 670-তে এরকম দুটো 2.3 লিটার ক্যাপাসিটির ড্রাই স্টোরেজ পেয়ে যাচ্ছ। এতে তোমরা 2 কেজি 2.5 কেজির মতন পরিমাণ যে কোনো ডাল চাল ওইসবও রাখতে পারো, আবার ধরো আটা ময়দা রাখতে গেলে 1.5 কেজি পরিমাণ ধরবে, আর এটার মধ্যে তোমরা অনেক দিন অবধি যদি ধরো বাসমতি চাল, গোবিন্দভোগ চাল কিংবা ছাতু, বেসন, সুজি, যে কোনো ডাল যেগুলো পোকা ধরে যায় বর্ষাকালে বা ফাঙ্গাস হয়ে যায় সেগুলো কিন্তু কিচ্ছু হবে না, 100% এয়ার টাইট, ওডার টাইট, এটার মধ্যে যে জিনিসটা রেখে দেবে সেই রকমই ফ্রেশ থাকবে। কর্নফ্লেক্স রাখতে পারো, মুজলি রাখতে পারো, বিস্কিট রাখতে পারো, এটার মধ্যে এই যে বড় বড় যে 40 টাকার একটা করে ওই মেরি বিস্কুট বা থিনারুটের প্যাকেট আসে না, এইটার মধ্যে পুরোটাই ধরে যাবে, একটা রকম বড় প্যাকেট এই রকম কন্টেনারে পুরো ধরে যাবে, এটা তোমরা পেয়ে যাবে 670-তে দুটো, যেটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 670, এখন অফারে পেয়ে যাবে 670-তে দুটো। কারোর যদি লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো।
দেখো 1.500 থেকে 1 কেজি যেগুলো রাখতে চাইছো এইটা, এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান। কে লিখলে আমি বুঝতে পারছি না, একটু নামটা আসেনি, একটুখানি দেখে বলছি। এটাও কিন্তু তোমার 1 কেজি ধরবে, 500 বা 1 কেজি। এটাও তোমার দুটো ক্লিয়ার উইন্ডো আছে, এটারও প্রাইস হচ্ছে 535 ইচ, যেটা এখন তোমরা পেয়ে যাবে 535 এ বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। এটারও কিন্তু সেম ইউজেস, এটাতে যদি তোমরা 1 কেজি পরিমাণ জিনিস ধরবে, দানা বা পালস জাতীয়, আর ডাস্ট হলে 500 ml, ঠিক আছে? কারুর যদি লাগে, যে বলছো আমার তার নামটা শো করছে না, প্লিজ। এগুলো 1.1 লিটার, ছোট নয়, এগুলো 1.1 লিটার, 1 কেজি, দেখে তোমার ছোট মনে হচ্ছে কিন্তু এতে 1 কেজি জিনিস ধরে যাবে। আর 1 লিটারে এই দেখো একটা স্কোয়ার আছে স্মার্ট স্টোরার, এটার মধ্যে তোমরা 1 কেজির যে কোনো জিনিস রাখতে পারো, আর 500 ml তোমার ডাস্ট জাতীয়। এটার প্রাইস হচ্ছে 510, যেটা তোমরা অফারে পেয়ে যাবে হচ্ছে 360-তে, 510, 510-এরটা পেয়ে যাচ্ছ 360-এ, ঠিক আছে? যদি লাগে ঝটপট আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? সরালাম। আচ্ছা, এটা আছে 2.5 লিটার ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে 600 টাকা, যেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 480 টাকায়। 2.5 লিটার মানে এটাতে খুব ভালো কিন্তু মুড়ি রাখা যায়, কর্নফ্লেক্স রাখা যায়, পপকর্ন রাখতে পারো, মুজলি রাখতে পারো, ওটস রাখতে পারো, যেগুলোর খই রাখতে পারো, যেগুলোর ভলিউম বেশি সেগুলো কিন্তু এই ধরনের কন্টেনারে খুব ভালো রাখতে পারো। এগুলোতেও রাখতে পারো, কিন্তু এগুলোতেও আবার রাখা যায়, আবার আটা ময়দা রাখলে সুবিধে, ফুলে চট করে বার করেও নেওয়া যায়, ঠিক আছে? এটা 600 টাকারটা পেয়ে যাবে 480 টাকায়। আর এটা দেখো, এটা হচ্ছে স্মার্ট স্টোরার 1.7 লিটার, এটাতে তোমার 1.7 লিটার মানে 1.5 কেজি পরিমাণ জিনিস এটার মধ্যে ধরবে। এটার প্রাইস হচ্ছে 595 ইচ, যেটা তোমরা 40% অফে পেয়ে যাবে 360-তে, 40% অফে পেয়ে যাচ্ছ 360-তে, ঠিক আছে? এটা 595 ইচ, যেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ 360-তে। আচ্ছা, কে লিখছো আমার কাছে কমেন্টটা শো করছে কিন্তু নামটা শো করছে না, আর আমার টাইম প্রায় শেষের দিকে, সুতরাং আমি অনেক জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি একটু ফ্রিজের মাছ মাংস রাখা দেখিয়ে দিই, অনেক ভালো ভালো অফার আছে কিন্তু তোমার টিফিন বক্সে বোতলে সব আছে। কারুর যদি লাগে আমাকে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। আর ওই দিকেও দেখো অনেক বড় বড় কন্টেনার আছে, এখন টাইমের অভাবে আমি দেখাতে পারছি না। কারুর যদি লাগে একটু আমাকে ঝটপট হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বারটা হচ্ছে 7044238082, কারণ আমার টাইম একদম শেষ, আমার এরপরই আবার চলে আসবে। দেখিয়ে দিই, এগুলো হচ্ছে তোমার ফ্রিজে কাঁচা মাছ মাংস রাখার, অনেক দিনের জন্য তালের পাল্প রাখার, নারকল কুড়ো রাখা বা মটরশুঁটি রাখো, আমের সময় ম্যাঙ্গো, কাঁচা আমের পাল্প কি পাকা আমের পাল্প, এগুলো স্টোর করার জন্য এই ফ্রিজার মেট হচ্ছে একদম খুব ভালো অনবদ্য জিনিস। এটা ডিপ ফ্রিজে মেনলি রাখার, এগুলোতে চাইলে তোমরা নর্মাল ফ্রিজেও কিছু রাখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 1.1 লিটার ক্যাপাসিটি, এটা হচ্ছে 500 ml ক্যাপাসিটি, এটা হচ্ছে 170 ml ক্যাপাসিটি, আর এটা হচ্ছে 110 ml ক্যাপাসিটি। যার যেটা লাগবে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে বলো। এগুলো কিন্তু খুব ভালো অফারে আছে। এই 1.1 লিটারটার প্রাইস হচ্ছে 500, যেটা তোমরা এখন বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাবে, মানে 500-এ এরকম দুটো 1 লিটার পেয়ে যাচ্ছ। আর এইটার 325, এটা 500 ml ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে 325, এটাও তোমরা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাবে। এটার প্রায় মানে 325 এরকম দুটো কন্টেনার পেয়ে যাচ্ছ।
আচ্ছা, এটা হচ্ছে 170 ml ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে 150, আর এটা হচ্ছে 110 ml ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে 100 rupees। এটার মধ্যে 100 গ্রাম মতন কিংমা বা ছোট চিংড়ি মাছ বা এই ধরনের কিছু অল্প পরিমাণ জিনিস রাখতে পারো। এটার মধ্যে 150 গ্রাম পরিমাণ জিনিস তোমরা ধরে যাবে, ধরো 100 পনির রাখলে কি 150 পনির ছানা এই সবগুলোও রাখতে পারছো, আবার মাছ মাংস কিংমাও সব রাখতে পারবে, ঠিক আছে? সরালাম বা অল্প একটু ধরো নারকোল কোড়া রইলো, বা ধরো অল্প পরিমাণ মটরশুঁটি রয়ে গেল, সেগুলো সব কিন্তু এগুলো এর মধ্যে স্টোর করা যাবে। আর এইটাতে তোমরা চাইলে এই দুটো এরকম ভাবেও নিতে পারো, দুটো বড় বা দুটো ছোট না নিয়ে। এটার প্রাইস হচ্ছে 825 টাকা, 500 আর 325, যেটা তোমরা অফারে পেয়ে যাবে 410 টাকায়, ঠিক আছে? যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি যাওয়ার আগে বলে যাচ্ছি আমার নাম্বারটা 7044238802, 7044238802। আচ্ছা, খুব ভালো লাগলো 21শে নারী এত সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, যেখানে আমি নিজে একজন পার্টিসিপেট হিসেবে রয়েছি তোমাদের সাথে, এবং সবাই তোমরা আমার সাথে আছো। এইভাবেই সবাই সাথে থাকো, এরপরে 7টা থেকে আবার একজন আসবে। এখন যেমন তোমরা সবাই আমার সাথে ছিলে, তেমনি ওর সাথেও সবাই থেকো। আর যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। আর আজকের আমার অফার হচ্ছে যে যে 1000 টাকার পারচেসে উইদিন ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি উইথ গিফট, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং উইথ গিফট। এছাড়াও টোটাল বিলের ওপর একটা ডিসকাউন্ট তোমরা পাবে, যেটা বার্থডে স্পেশাল অফার, ঠিক আছে? আসছি আমি, নমস্কার সবাই, এভাবে সাথে থেকো, খুব শিগগিরই আবার দেখা হবে। আরো ভালো হয়ে উঠুক জমজমাট পরিবার, আমাদের সবাই নিজেদের লোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো বড় এই গ্রুপটা যেন হয়ে ওঠে, আরো সব নতুন নতুন সেলাররা এসো, এখানে সেলার তো কেউ না, সবাই সবাই বন্ধু বোন দিদি, এইভাবেই যেন আমরা সবাই মিলেমিশে এক হতে পারি, ঠিক আছে? আজকে আমি আমার লাইফটা এখানেই শেষ করছি, আসছি, টাইম হয়ে গেছে, কারণ আমার পরে আর একজন আসবে, তাকেও তো সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? চললাম, গুড ইভিনিং টু অল।